কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পেছনে আছে ছোট ভাই তন্ময়। আর আমি আজকে চলে আসছি নাটোরের সবচেয়ে জনপ্রিয় একটি ফ্যান্সি কবুতর খামারে। তো আপনারা আসলে সকলেই চিনেন ভাইকে, আর এটি আসলে স্বপ্ন পিজন সেন্টার নামে আর কি পরিচিত। তো ভাইকে সকলের উদ্দেশ্যে আবারও নতুন ভাবে পরিচয় করাই দেবো। তো ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি কেমন আছেন ভাই? শুধু না করে যেকোনো বাস স্ট্যান্ডে নেমে আমাকে ফোন দিলে আর কি ভাই রিসিভ করে নিতে পারবেন, এটা নিয়ে আসলে কোনো প্রবলেম নাই। আর যদি আপনাদের পক্ষে আসা সম্ভব না হয় তাহলে তা নিয়ে মন খারাপের কারণ নাই ভাই, বাসের মাধ্যমে দেশের সকল জেলাতে আর কি ডেলিভারি দিয়ে থাকেন। তো ভাইয়ের এখানে আজকে যে কবুতর গুলো আছে তো এগুলো তো আসলে অনেক মানে খুবই ভালো আর কি কোয়ালিটি কবুতর। তো যারা আসলে কবুতর চিনেন তারা দেখলে আসলে বুঝতে পারবেন, আর ভাই আসলে অনেক সুন্দর আর কি কবুতর পালন করে থাকেন। তো আসলে ভাইয়ের তো খামার অনেক বড়। তো ভাই আজকে আপনার খামারে কত জোড়া কবুতর আছে? দর্শক, তো সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো যেহেতু কবুতর গুলো অনেক সুন্দর, তো কোয়ালিটি অনেক ভালো আছে, তো ভাইয়ের কাছে অবশ্যই ফোন দিবেন আপনার, যার যেটা কবুতর আর কি পছন্দ হয় তো ভাইকে ফোন দিবেন। তো কবুতর আসলে একটা জিনিস কি, কবুতর কিন্তু 500 টাকা দামেরও কবুতর আছে, আবার কিছু কিছু কবুতর দেখা যায় 5000 টাকারও কবুতর আছে। তো যারা চিনে না তারা দেখা যাচ্ছে অনেক সময় বাজে মন্তব্য করে ফেলে যে ভাই এই কবুতরের দাম তো এত টাকা, তো এটা আসলে এত দাম চাচ্ছেন কেন? তো যেটা কবুতরের ভাই কোয়ালিটি, তো কোয়ালিটি যেটা ভালো হবে ভাই সেটা তো দাম বেশি দিয়ে নিতেই হবে ভাই, এটা নিয়ে কোনো কথা হবে না। তো যেগুলো আসলে ভাইয়ের কাছে কবুতর আছে, ভালো কবুতর আছে, তো যেগুলো আপনারা চাইবেন, তো দাম দেখান যে কম বেশি যেটাই হোক না কেন ভাইকে আসলে ফোন দিবেন বা আলোচনা করবেন, দেখা যায় আলোচনার মাধ্যমে ভাই দাম কিছুটা আর কি কমাই দেবেন। তো এটা নিয়ে কেউ আসলে বাজে কোনো মন্তব্য করবেন না, যদি কারো ভালো লাগে অবশ্যই নিতে পারেন, না হলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন, কারণ সব রকম কবুতরের যেহেতু আমি ভিডিও বানাই তো ভালো মন্দ আর কি আপনারা এর মধ্যে পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো রকম প্রবলেম নেই। তো ভাই তো যেগুলো কবুতর আছে তো সেগুলো আমরা আসলে দেখবো। তো ভাই আমরা ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলুন। আমার ফোন নাম্বার 01716 01716 38 95 95 27 27। তো ভাই এই নাম্বার কি হোয়াটসঅ্যাপ এর নাম্বার আছে? এই নাম্বারে সকালে আসার কথা ছিল আমার 8টার দিকে, তো আমার আস্তে আস্তে আজকে আসলে 11টা বাজিয়ে দিছি, তো সেই কারণে আর কি ভাই আসলে কবুতর গুলাকে খাবার দিয়ে দিছিল। তো খাবার দিয়ে দেওয়ার কারণে দেখা যায় টিউব গুলো একটু কম আসছে, টিউব গুলো পোটার গুলো একটু কম আসছে। তো দর্শক এটা ভাই আসলে পরবর্তীতে ভিডিও চাইলে আপনাদেরকে দেখা যাচ্ছে ভালো টিউব অনুযায়ী আর কি দিয়ে দিবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো আমার যেহেতু দেরি করে ফেলছি এটা আমারই আজকে আসলে দোষ। তো যাই হোক যে কবুতর গুলো আছে তো আসলে দেখা যাচ্ছে কি ভাই যেটাই আপনাদের আসলে দর্শক পছন্দ হোক না কেন ভাই আসলে কম বেশি করে আপনাদেরকে দিয়ে দিবেন। তো ভাইয়ের এখানে বর্তমানে কি কি কবুতর আছে, এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কেমন কি যাচ্ছে, তো সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। তো সাথেই থাকুন আমার। তো মাহবুব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি ভাই? এটা কালো রেন। কালো রেন আমরা দেখতে পাচ্ছি, একদমই ফুল কালো আছে, সুন্দর আর কি কোয়ালিটি। তো চোখের ক্ষেত্রে একটু লাল আছে ভাই, না সুন্দর? জি জি। আচ্ছা, তো কোয়ালিটি মাশাআল্লাহ সুন্দর আছে। তো এটার বয়স কেমন আছে ভাই? এটা রানিং, একদম রানিং কবুতর। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটার দাম পড়বে ফিক্সড 5000 টাকা। এটার দাম পড়বে ফিক্সড 5000 টাকা। মাহবুব ভাই এখানে তো আমরা রেঞ্জ কবুতর দেখতে পাচ্ছি। জি, এটা ঝুটিয়ালা রেঞ্জ। আচ্ছা, এটা ঝুটিয়ালা রেঞ্জ। তো ঝুটিয়ালা রেঞ্জ তো মনে হয় সচরাচর তেমন একটা পাওয়া যায় না। না, এটা খুব রেয়ার রেয়ার কবুতর আর কি। তো ঝুটিয়ালা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। তো এটা এগুলোর বয়স কেমন আছে ভাই? এটা রানিং কবুতর। এটা একদম রানিং কবুতর, তারপরে গতকালকে ডিম দিছে তো না এটা? আচ্ছা, গতকালকে ডিম পারছে। তো একদম রানিং কবুতর, তারপরে ভাইয়ের কাছে গতকালকে আর কি ডিম পারছে। তো কোয়ালিটিও মাশাআল্লাহ খুবই সুন্দর। কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা? এটা 6000 টাকা দাম পড়বে। এটার দাম চাচ্ছেন ভাই 6000 টাকা। যেটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? এটা কিছুটা সুযোগ আছে, কত এটা কিছুটা আলোচনার সুযোগ আছে। তো মাহবুব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা কোবার লাক।
কোপাল্লার কামরা দেখতে পাচ্ছি। তো কোয়ালিটি মাশাল্লাহ এটারও খুবই সুন্দর। ভাইয়ের কাছে আসলে যেগুলো কবুতর আছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোয়ালিটি আসলে সবগুলোরই অনেক সুন্দর। তো এটাও আসলে অনেক সুন্দর বড় কবুতর আছে। তো এটার বয়স কেমন আছে ভাই? মাহবুব ভাই, এখানে কি কবুতর দেখছি? এটা ব্ল্যাক মুন পোটার। ব্ল্যাক মুন পোটার আমরা দেখতে পাচ্ছি। তো এটা তো কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর। আরো সকালে আসার কথা ছিল, যাই হোক আমি আসতে পারিনি। তো সে সময় আসলে ফুল টিউবটা দেখাইতে পারতাম। তো তারপরে তো ভাইয়ের অপশন আছে, কেউ যদি টিউব আরো বড় দেখে নিতে চাই দেখাইতে পারবে। অবশ্যই ইনশাল্লাহ ভাই আর কি এটা পাঠাই দিবেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো কোয়ালিটি খুবই সুন্দর আছে আর কি এক কথায়। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা? এই পেয়ারটা ফিক্সড 6000 টাকা দাম আসবে। এই জোড়াটার দাম চাচ্ছেন ফিক্সড 6000 টাকা। তো মাহবুব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা ব্লু মুন পোটার। ব্লু মুন মুন পোটার আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? এগুলো সব নিউ অ্যাডাল্ট। এটা নিউ অ্যাডাল্ট। কবুতরের কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর, বড় সাইজ আছে। তো এটারও টিউব অনেক বড় আছে। মিলটা তো এখনই দর্শক বুঝতে পারছেন, ফিমেলটারও ভালো আছে, তবে খাওয়ার জন্য একটু কম আছে আর কি। তো এটা যেহেতু নিউ অ্যাডাল্ট, কয়দিনের মধ্যে তো ডিমে চলে আসবে ইনশাআল্লাহ ভাই নাকি? হ্যাঁ, এটা আমি তো ফ্লাইং জোনে রাখছিলাম, পেয়ার করে করে সব দিয়ে দিল, আশা করা যায় শর্ট টাইমে ডিমে শর্ট টাইমে আর কি ডিমে চলে আসবে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা? এই পেয়ারটা ফিক্সড দাম আসবে 6000 টাকা। এই পেয়ারটার ফিক্সড দাম আসবে 6000 টাকা। কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি। দর্শক আপনাদের পছন্দ হলে সরাসরি ভাইকে ফোন দিবেন, কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো কথা হবে না, খুবই সুন্দর কোয়ালিটি। তো মাহবুব ভাই এখানে এখানে আমরা তো কিং কবুতর দেখতে পাচ্ছি। জি, একটু কালারটা বলে দেন ভাই। এটা মেলটা হচ্ছে অ্যান্ডালুসিয়ান থেকে আসা, হোমোজিন বলে এটাকে। আচ্ছা, মেলটা আর ফিমেলটা ব্ল্যাক। এটা ম্যাক্সিমাম বেবি অ্যান্ডালুসিয়ান আসে, মাঝে মাঝে ব্ল্যাক কালারও আসে। আচ্ছা, মাঝে মধ্যে ব্ল্যাক কালারও আসে, আবার অ্যান্ডালুসিয়ান কালারও আসে। জি, তো এটা তো ভাই রানিং পেয়ার। এটা রানিং পেয়ার। রানিং পেয়ার, কোয়ালিটি মাশাআল্লাহ সুন্দর আছে। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটার দাম আসবে 14000 টাকা। এই জোড়াটার দাম আসবে 14000 টাকা। তো এটা কি আলোচনার সুযোগ আছে না ভাই ফিক্সড? হ্যাঁ, এটা আলোচনার সুযোগ আছে, আলোচনার কিছুটা সুযোগ আছে। তো অবশ্যই যাদের পছন্দ হবে ভাইকে ফোন দিবেন, ভাই আলোচনার মাধ্যমে আর কি দাম দর কিছুটা কমাই দিবেন। মাহবুব ভাই এখানে তো আমরা কিং কবুতর দেখতে পাচ্ছি। জি, এটা অ্যালমন্ড কিং মেল। আচ্ছা, অ্যালমন্ড কিং আমরা দেখতে পাচ্ছি। তো অ্যালমন্ড কিং এর মেল, এটার বয়স কেমন আছে ভাই? এটা নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট কবুতর। তো কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি, অনেক সুন্দর। তো এই সিঙ্গেল, এটা তো ভাই সিঙ্গেলই হবে না? জি। আচ্ছা, তো সিঙ্গেল এই পিসটা কেমন কি দাম চাচ্ছেন? এই পিসটা নিলে ফিক্সড দাম পড়বে 7000 টাকা। এই পিসটা যদি কোনো ভাই নিতে চান তাহলে ফিক্সড দাম আসবে 7000 টাকা, আলোচনার কোনো সুযোগ নাই। তো মাহবুব ভাই এখানে এটা আমরা কি কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছি? এটা ব্ল্যাক মুন পোটার বেবি। আচ্ছা, ব্ল্যাক মুন পোটারের আমরা বেবি দেখতে পাচ্ছি। এটা কত পরে বেবি ভাই? এটা জিরো বেবি। জিরো পরে বেবি, এখনই এত বড় ভাই জিরো পরে? সেটা বড় হলে তো ভাই আরো অনেক বড় হবে। জি। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা খুব সস্তায় দেব, ফিক্সড দাম পড়বে 1500 টাকা। আচ্ছা, এটা একদম ভাই কম দাম চাচ্ছেন। তো ফিক্সড দাম পড়বে 1500 টাকা। ভাই আসলে এই জোড়াটার দাম অনেক কম চাইছেন, তো এটা একদম ফিক্সড রেট থাকবে 1500 টাকা। তো মাহবুব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা ব্ল্যাক মুন্ডিয়ান। ব্ল্যাক মুন্ডিয়ান আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? এটা রানিং, 2-3 বার ডিম বাচ্চা করছে। আচ্ছা, রানিং কবুতর, 2-3 বার ডিম বাচ্চা অলরেডি করছে। তো সাইজ অনুযায়ী অনেক বড় আছে। তো এগুলো রানিং কবুতর যেহেতু, তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা দামি কবুতর তো, একটু আলোচনা। আচ্ছা, এটা আসলে ভাই আর কি যার পছন্দ হবে দর্শক আপনাদের, তো ভাইকে ফোন দিবেন, ভাই আসলে আলোচনার মাধ্যমে এটা দাম দর কম বেশি আপনাদেরকে যেটা হোক বর্তমান বাজার অনুযায়ী আর কি করে দেবেন ভাই। জি। তো কোয়ালিটি আসলে সুন্দর আছে। তো আপনাদের যাদের পছন্দ হয় ভাইকে সরাসরি ফোন দিবেন। তো মাহবুব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা ইয়েলো মুন পোটার। এটা ইয়েলো মুন পোটার আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর তো মাশাআল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর আছে ভাই। জি, মোটামুটি। তো মোটামুটি ভালো আছে আর কি, সুন্দর আছে। তো এটা টিউব তো আরো বড় আছে ভাই না? জি, এটারও বড় আসে আসলে খাওয়ার জন্য আর কি বলেই দিলাম। তো টিউব একটু কম আসছে। তো ইনশাআল্লাহ আপনারা ভিডিও চাইলে পরবর্তীতে বড় টিউব যেটা এটারই আর কি, তো আলাদাভাবে আর কি ভিডিও পাঠিয়ে দিবেন।
অন্য টাইমে আর কি। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা ফিক্সড 4000 টাকা দাম আসবে। এটা যদি কোনো দর্শক নিতে চান তাহলে ফিক্সড দাম নেবেন 4000 টাকা, আলোচনার কোনো সুযোগ নাই। মাহবুব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা ইয়েলো সিরাজি। ইয়েলো সিরাজি আমরা দেখতে পাচ্ছি। তো এটা মার্কিন কেমন আছে ভাই? এটা মার্কিন 100-100 ফ্রেশ আছে। আচ্ছা মার্কিন ফ্রেশ আছে। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? এটা রানিং রানিং কবুতর। জি আলোচনার কোন সুযোগ নাই। মাহবুব ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? এটা ব্লু শ্যালো। ব্লু শ্যালো আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো তো কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি।4000 টাকা। তো মাহবুব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা রোমানিয়ান পোটার। এটা চেকার মেল। আচ্ছা চেকারটা মেল মেল আর ডান কালারটা ফিমেল। ডান কালারটা ফিমেল। তো মাশাআল্লাহ বলগুলো তো টিউব বিশাল বড়, টিউব কোয়ালিটিও খুবই সুন্দর আছে। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? এটা দুইটাই রানিং, দুই তিনবার ডিম বাচ্চা করছে। আচ্ছা দুইটাই রানিং, দুই তিনবার ডিম বাচ্চা করেছে। সাইজের দিকটাও বিশাল বড় আর হচ্ছে টিউবটাও মাশাআল্লাহ বিশাল বড় আর কি। তো দুইটারই টিউব খুবই সুন্দর আছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটার? এই পেয়ারটা নিলে 8000 টাকা দাম। এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান তাহলে ভাই দাম রাখবেন 8000 টাকা। তাহলে কি ভাই ফিক্স থাকবেন, আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে এটার। তো ভাই চাওয়া দাম হচ্ছে 8000 টাকা। মাহবুব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটাকে বলে জার্মান লং ফেস, আমরা সচরাচর দোবাজ বলে থাকি আর কি। আচ্ছা জার্মান লং ফেস অরিজিনালি, তবে আমরা আসলে দোবাজ নামে আর কি এটা বেশি পরিচিত আর কি। তো যে যে নামে আর কি চিনেন, তো জার্মান লং ফেসও বলতে পারেন বা দোবাজ কবুতর এটা বলতে পারেন। তো এটার বয়স কেমন আছে ভাই? এটা নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট কবুতর। তো মল্টিং এ আছে তো না ভাই? মল্টিং এ আছে। তাছাড়া কবুতর গুলো অনেক সুন্দর আছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা নিলে ফিক্সড 4000 টাকা দাম আসবে। এটা নিলে ফিক্সড দাম আসবে 4000 টাকা, আলোচনার কোনো সুযোগ নাই। তো মাহবুব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? সবেমাত্র দুইবার আর কি ডিম পারছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা কেউ যদি দাম আসবে ফিক্সড 7000 টাকা। এটা যদি কোনো ভাই নিতে চান তাহলে দাম পড়বে আর কি ফিক্সড 7000 টাকা। কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি। তো ভাই দাম চাচ্ছেন ফিক্সড 7000 টাকা। তো ভাই এখানে তোমরা হাউস পিজন দেখতে পাচ্ছি? জি এটা টাইগার হাউস, টাইগার হাউস পিজন আমরা দেখতে পাচ্ছি। তো কোয়ালিটি মাশাআল্লাহ এটারও সুন্দর আছে। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? এগুলো রানিং, রানিং কবুতর। তো কেমন কি দাম চাচ্ছেন? এটা দাম পড়বে 4000 টাকা। এই জোড়াটার দাম পড়বে 4000 টাকা। তো এটা কি ভাই ফিক্সড থাকবেন, আলোচনার সুযোগ আছে? এটা ফিক্সড, এটা একদম ফিক্সড দাম থাকবে 4000 টাকা। তো মাহবুব ভাই এখানে এটা আমরা লাক্ষা কবুতর দেখতে পাচ্ছি। জি এটা চকলেট কালার, চকলেট কালার লাক্ষা আমরা দেখতে পাচ্ছি। তো কালারটা আসলে কম দেখা যায়, তো কোয়ালিটিও মাশাআল্লাহ সুন্দর আছে। তো লেজগুলো বের হলে তো আরো সুন্দর হবে। জি মল্টিং চলছে তো, মল্টিং এ আছে, তো কবুতরগুলো আরো সুন্দর হয়ে যাবে। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? এগুলো রানিং ভাই, এগুলো রানিং কবুতর। তো কেমন কি দাম চাচ্ছেন? এটা কেউ যদি না তাহলে ফিক্সড 2500 টাকা দাম। এটা কেউ যদি নিতে চান তাহলে ফিক্সড দাম নেবেন 2500 টাকা। কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর আর কি। তো মাহবুব ভাই এখানে এটা আমরা লাক্ষা কবুতর দেখতে পাচ্ছি। তো মেলটা তো মনে হয় আমেরিকান ভাই না? জি আমেরিকানটা মেল আর ফিমেলটা হচ্ছে লোকাল, ফিমেলটা হচ্ছে লোকাল কবুতর। তো এটার বয়স কেমন আছে ভাই? এটা ফুল নিউ অ্যাডাল্ট, ফুল নিউ অ্যাডাল্ট কবুতর। তো কেমন কি দাম চাচ্ছেন? এটা কেউ যদি দাম নেয় 3000 টাকা। এটা কেউ যদি দাম নেয় আর কি ভাই ফিক্স দাম নেবেন 3000 টাকা। তো মাহবুব ভাই এখানে তো আমরা সাদা হাউস পিজন দেখতে পাচ্ছি। জি তো এটা ভাই সিঙ্গেল তো ভাই না? এটা সিঙ্গেল নিউ অ্যাডাল্ট ফিমেল। আচ্ছা সিঙ্গেল নিউ অ্যাডাল্ট আমরা ফিমেল দেখতে পাচ্ছি।
তো এটার নিউ অ্যাডাল্ট। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা 2000 টাকা দাম। এটার দাম চাচ্ছেন ভাই 2000 টাকা। তো এটা কি ভাই ফিক্সড না আলোচনার সুযোগ আছে? এটা ফিক্সড, এটা একদম ফিক্সড রেট থাকবে 2000 টাকা। তো মাহবুব ভাই এখানে তো আমরা কিং কবুতর দেখতে পাচ্ছি। জি কিং, কিং এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট মেল। আচ্ছা নিউ অ্যাডাল্ট মেল, এটা কি ভাই কালারটা ধরছে একটু? এটা লাল, লাল লাল কালার, তবে খুবই সুন্দর আর কি, গাঢ়। তো এটা নিউ অ্যাডাল্ট। জি নিউ অ্যাডাল্ট কবুতর। তো কেমন কি দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 4000 টাকা। এটার দাম চাচ্ছেন ভাই 4000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? এটা আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে। তো এটা ভাই চাওয়া দাম হচ্ছে 4000 টাকা। মাহবুব ভাই এখানে তো আমরা প্রোমানিয়াম পোর্টার কবুতর দেখতে পাচ্ছি। জি এটা তো বেবি। জি এটা 4-5 ফেদার গেছে। এটা হচ্ছে 4 থেকে 5 ফেদার গেছে আর কি। তো এখনো সাইজ মাশাআল্লাহ সুন্দর আছে। তো এটা আর একটু বড় হলে, মল্টিং হয়ে গেলে আরো সুন্দর হবে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা 3000 টাকা। এটা তো একই বাতের বেবি তো ভাই নাকি? জি একই বাতের বেবি, নরমালি তো হওয়ার সম্ভাবনা রয়েছে, আশা করা যায়। তো বেবি তো বলা যায় না, বেবি তো আসলে ফুল কনফার্ম দেওয়া যায় না। যারা কনফার্ম দেয় দেখা যাচ্ছে ওটা বিক্রির জন্য বা এরকম আর কি। তবে আসলে ছোট কবুতর তেমন একটা আসলে এটা বলা ঠিক না, আসলে ঠিক না আমাদের দৃষ্টিতে আসলে এটা বলা ঠিক না, কারণ ছোট কবুতরের একদম আসলে কনফার্ম দেওয়া যায় না। তো তাহলে দাম চাচ্ছেন ভাই 3000 টাকা। তো মাহবুব ভাই এখানে তো আমরা সাদা প্রোমানিয়াম পোর্টার দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? এটা রানিং পেয়ার, রানিং পেয়ার। কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর গুলোর। তো রানিং পেয়ার কেমন কি দাম চাচ্ছেন? দেখতে পাচ্ছি তো মাক্সি এগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর আর কি। তো ভাইয়ের কাছে এগুলো তো অ্যাভেলেবল আছে, এগুলো অ্যাভেলেবল আছে, বেবি নিউ অ্যাডাল্ট রানিং সবগুলো, বেবি নিউ অ্যাডাল্ট রানিং, বিভিন্ন বয়সের আর কি বেবি আছে। দেখা যাচ্ছে 1-2 এরকমও চাইলে পাবেন, আবার 0-0 পাবেন, বা হচ্ছে নিউ অ্যাডাল্ট কবুতরও পাবেন, আবার রানিংও অ্যাভেলেবল আছে। তো ভাই আসলে দিতে পারবেন এগুলো। তো আমরা আসলে এক পেয়ার রানিংটাই আর কি দেখাই দিচ্ছি দর্শক আপনাদেরকে, তবে সকল বয়সের আর কি পাবেন। তো এই রানিং জোড়াটা কেমন কি দাম নেবেন ভাই? রানিং পেয়ারগুলো 2500 টাকা। রানিং পেয়ার গুলো যদি কোনো দর্শক নিতে চান তাহলে ভাই দাম নেবেন 2500 টাকা। আর বিভিন্ন বয়সের যেগুলো আছে তো সেগুলো নিলে দেখা যাচ্ছে ভাই আলোচনার মাধ্যমে দাম দর আপনাদেরকে করে দিবেন। তো মাহবুব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা ব্ল্যাক নান, ব্ল্যাক নান আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? এটা ফুল নিউ অ্যাডাল্ট, ফুল নিউ অ্যাডাল্ট কবুতর। তো কোয়ালিটি তো মাশাআল্লাহ সুন্দর আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর আর কি কোয়ালিটি। তো কেমন কি দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 3000 টাকা।